হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নিয়ে চলে এসেছি ব্র্যান্ড নিউ একটি ব্লগে। তো আজকে আমি চলে এসেছি শঙ্কর দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো এখানে যিনি গেটের দায়িত্বে আছেন, ওনার সাথে কথা বলবো এবং আপনাদের গোটা বাড়ি, বাগান বাড়িটা ঘুরে দেখাবো। তো আপনি দুটো কথা বলুন আমাদের দর্শককে। আপনার নামটা প্রথমে একটু বলুন। আমার নাম হচ্ছে কিয়ামত শেখ, বাড়ি আমার পানি ঘাটাই, এখানকার সিকিউরিটি গেটে থাকি। দায়িত্বটা আছে আমি আজকে ছ মাস ধরে দায়িত্বটা আছে। আর এই গোটা সম্পত্তিটা এখানে যতটুকু আছে মোটামুটি একশো বিঘার উপরে বাগান বাড়ি। আচ্ছা, চলুন তাহলে আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে বাড়ির যিনি ম্যানেজার, যে এই বাড়ি দেখাশোনার দেখরেখ করেন, ওনার সাথে আমার দেখা হয়ে গেল। ওনার নাম আমি একটু জিজ্ঞেসা করে নেবো এবং আচ্ছা, তো আপনি এই জায়গাটা সম্পর্কে বা এই বাড়ির সম্পর্কে কিছু আমাকে দুটো কথা যদি আমাদের দর্শককে বলতেন। ধরুন এই বাড়িতে ধরুন 50 বছর পার হয়ে গেল আমি এখানে আছি। আমি সাহেবের সঙ্গে সবসময় থাকতাম, সাহেবের সঙ্গে আসতাম, সাহেবের সঙ্গে কলকাতায় যেতাম, আমি সবসময় ওনার পাশেই থাকতাম। তো এই হঠাৎ মানে কী হয় যে মারা গেলেন আমরাই বুঝতে পারলাম না। দুবার অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়ার পর অসুস্থ ছিলেন নাকি? অসুস্থ আমরা এখান থেকে যখন গেলাম অসুস্থও ঠিক সে ছিলেন সেটাও মানে না। তো এই একটু পেট ব্যথা করতো, তারপরে রিপোর্টে যা দুবার করে যা রিপোর্ট করা, রিপোর্টেও কিছু পাওয়া যায়নি। সাহেবের নামটা একটু বলে দিন। সাহেবের নাম হচ্ছে শিবদাস ব্যানার্জি। আচ্ছা, আর তার বাবার নাম? ওনার বাবার নাম হচ্ছে প্রয়াত শঙ্কর দাস বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আমরা এই বাড়িটা এবং আশেপাশের পরিবেশটা এতটা সুন্দর লাগলো আর ঘুরে খুবই ভালো লাগলো। আর বিষয়টা হচ্ছে যে 2003 সাল পর্যন্ত এই জায়গাটা সবারই জন্য খোলা ছিল। এই মানে গেটটা, দুয়ারটা সবারই জন্য খোলা ছিল, কিন্তু 2003 সালের পরে কিছু ব্যক্তিগত কারণবশত কাউকেই মানে এখন বর্তমানে কাউকেই অ্যালাউ করা হয় না ভিতরে প্রবেশ, মানে নিষিদ্ধ। বন্ধুরা, আমরা এখন দেখলাম যে বাড়িটা সেটা হচ্ছে শঙ্করবাবুর বাড়ি এবং এখন আমরা যাব সত্যব্রত বাবুর বাড়িতে। তো ওনার ডাক নাম হচ্ছে জুলুবাবু, তাই তো? একদম। তো চলো দেখে নি। তাও পাশের দোকান থেকে খবর নিয়ে জানা গিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দু একজনের কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা একটু ভুল ইনফরমেশন দিয়েছিল, কনফিউজ। হ্যাঁ, তো একজন পাশের বাড়ির কাকিমা, আমরাও ঠিকঠাক জানি না যে কোনটা সত্য। এবার যদি কারো কোনো আমাদের যদি কোনো ভুল হয়, মানে ভুল হয়, সেটা আপনারা গিয়ে একটু কমেন্ট বক্সে গিয়ে বলবেন, আর যদি কারো জানা থাকে অবশ্যই জানাবে। একদম একদম। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সত্যব্রত বাবুর বাড়ির আঙ্গনে, অ্যাকচুয়ালি রাস্তায় প্রাঙ্গন বলবো আমি। আর এত সুন্দর চারিপাশে ফুলের গাছ, ফুলের বাগান, এটা মানে বাইরের পাবলিকের অ্যালাউ নেই। এবার আমরা পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছি আর কি। তো যারা আছেন ভিতরে তাদের সাথে কিছু কথা বলবো। তো আপনাদেরকে যতটুকু পারবো তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখতে থাকুন। মানে সত্যব্রত বাবুর বাড়ির, মুখার্জির বাড়িতে। আচ্ছা, তো উনি কি করতেন, কি পেশায় ছিলেন এবং আপনার কি নাম, আপনি কি করেন এখানে একটু যদি আমাদেরকে বলেন। এই যে যিনি যার বাড়ি, ওনার সম্পর্কে দুটো কথা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। উনি কি করতেন? কেমন একটা, হ্যাঁ বলে, ওর বাড়ি হয়েছে আসাম। আচ্ছা, রাজার ছেলে, 9000 বিঘে জমি, 100 মাথা। কোন রাজার ছেলে? কোন রাজার ছেলে সেটা বলছেন? কোন রাজা বলতেন না, আসামে বাড়ি বলতেন ওর বাবার। হ্যাঁ,
আসাম এবাই 9000 বিঘে জমি 152 ফুট আর বিচা বানা ওইখান থেকে শঙ্করবাবুর কাছ থেকে উঠি এলে থেকে এই শঙ্করবাবুর স্ত্রী আর জুরুবাবুর মা এরা হয়েছে মানে খারাইতে বোন যাকে বলো মুসলমান হ্যাঁ মাসি আপন খারাইতে বোন হ্যাঁ ওইখানে যখন ভেস্ট হয়ে গেল দুই জায়গায় সব শীতল আসার আগে মানে সব আউট হয়ে গেল যে এত সম্পদ যাক করে যায় আর মানুষ কাঁদে তো বন্ধুরা চলুন শুনে নিই ছোট্ট একটি গল্প সত্যব্রত বাবুর। তো কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলেন 90 বছর। শেষ কিছুদিন ধরে বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। তিনি জুলুবাবু নামে পরিচিত ছিলেন। আশেপাশে যা শুনলাম তাতে তিনি খুব ভালো লোক ছিলেন। তো তিনি নিয়ম মতো গ্রামের বাড়িতে আসতেন, পাগলাচণ্ডী জামালপুর গ্রামে তার বাড়ি। তো তার বাগান বাড়ি দেখে মনমুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে এত সুন্দর ফুলের বাগান আর আশেপাশে অনেক পুরনো মূর্তি আর বসানো এত সুন্দর একটি জায়গা। তো তার বাড়ির আঙ্গনে বসে কিছুক্ষণ সময় কাটালাম। তো বেশ খুব ভালো লাগলো সময় কাটাতে। চারিদিকে ফুলের গন্ধে ময় হয়ে গেছে, তো খুবই সুন্দর লাগলো বসে থেকে আমরা সময় কাটিয়ে। তারপরে আমরা আমাদের বাড়ির দিকে প্রস্থান করলাম। কিন্তু হঠাৎ ডান পাশে আমার চোখ যাই, দেখি কিছু ছেলেরা নদীতে মাছ ধরছে। তো সেটাও আমি ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথে তুলে ধরলাম। তো দেখুন, তো তারপরে আমি তার কিছু ছবি আমি ওনাদের কাছ থেকে নিই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ব্লগে।